نجينا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجانا ومأوانا ونورنا ونور إيماننا ونور قبورنا ونور قلوبنا لا نبي بعده ولا رسول بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم وقال رسول الله صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة وقال الله تبارك وتعالى في شأن نبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم. من علينا إذ بعث محمدا أيده بأيديه أيدنا أحمدا أرسله مبشرا أرسله ممجدا صلوا عليه دائما صلوا عليه سرمدا اللهم صل على سيدنا صلي على سيدنا محمد.
সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র মসজিদের খতিবে আদম, দিগার উলামা, ফুজালা, ফুকাহা, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত, দিগার আশিকানে মুস্তাফা, আমি অনেক এই শের পড়েছি, গোলামানে মুস্তাফা জান দেনে সে নাহি ডরতে, সির কট যায় যা রহ যায় পরোয়া নাহি করতে। সুবহানাল্লাহ, উলামানে মুস্তাফা, আমরা রাসূলের গোলাম, আশিকানে মুস্তাফা। আমি ভূমিকা রাখবো না, যেহেতু মিলাদুন নবী আমি এর আগে একটি প্রোগ্রাম করে এসেছি, জাস্ট কিছুক্ষণের ভিতরে আমার উস্তাদ আপনাদের খতিব আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আপনারা খুবই, আমি খুব খুশি লাগতেছে যে আপনারা বসছেন। আমি প্রথম যে আমি ভূমিকার আগে প্রথম যে শেরটি আমি পড়েছিলাম, আপনারা যারা উর্দু ভাষী যদি থাকেন মার্শাল্লাহ বুঝে নিয়েছেন, উলামা ছাড়া আপনারা বুঝতে কঠিন হয়েছে। ওই যে প্রথম দহন মে জবাহ, এটার মানা হচ্ছে যখন শাইর এই শেরটা লিখেছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামনে ছিলেন। যেভাবে আমাদের মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিম যখন তিনি জেলের ভিতরে ছিলেন, আপনাদের জানা আছে, তখন উনি শের লিখেছেন, যাকুনি কে সামনে চেহারা দেখালে না মুঝে, যাকুনি কে সামনে চেহারা দেখালে না মুঝে, সিনা পে দস্ত গরম রাখে নিবালে না মুঝে, আল্লাহুম্মা সাল্লি তোমার
ইয়া রাসূলুল্লাহ আমি আমার মুখের ভিতরের খালি জায়গার ভিতরে একটা জিহ্বা আছে, ওটাও আপনার জন্য। আরে বতন মে তোমার ইয়া রাসূলুল্লাহ আমার সারা জিনার বদনের ভিতরে যা কিছু আছে মদিনাওয়ালা সেটাও আপনার জন্য। দহন মে জবা তোমার লিয়ে আর বদন মে যা তোমার লিয়ে হাম আয়ে ইয়া ইয়ান দুনিয়া মে ইয়া রাসূলুল্লাহ আপনার যত উম্মত আমরা দুনিয়ার জমিনে এসেছি শুধু আপনারই জন্য। উঠে বি ওয়ায়ান হাশর মে তোমারে নিয়ে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আমরা আগমন করেছি আপনার জন্য। নবী গো কিয়ামতের ময়দানে আমরা হাশরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ বলে আপনার জন্য হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করব। এই জন্যই আমার সাহেব কিবলা, আমাদের ফুলতলির পীর সাহেব কিবলা, যদি উনি আজকে থাকতেন তাহলে উনাকে প্রশ্ন করলে উনি জবাব দিতেন যে যাকুনিকে সামনে ইয়া রাসূলুল্লাহ, সামনে হুজুরকে সামনে রেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যাকুনিকে সামনে আমার জান যখন আজরাইল আলাইহিসসালাম আসবেন, আজরাইলের মোলাকাত যখন হবে যাকুনি হবে কষ্ট হবে, যা কুনিকে সামনে চেহারা দেখালে না মুজে ইয়া রাসূলুল্লাহ, আজরাইল যখন আমি আব্দুল লতিফের কাছে আসবেন অর্থাৎ আব্দুল লতিফ সাহেব কিবলার কাছে আসবেন তখন যেন আমার নবীকে আমি দেখি, চেহারা দেখালে না মুজে আর সিনা পে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সিনার উপর আপনার হাতটা রাখবেন, আজরাইলের কোনো কষ্ট আমার অনুভব হবে না। এই হচ্ছে আশিক আর মুস্তফাদের কাজ। হযরত হাজরি মিলাদুন নবী এটা আলোচনার প্রয়োজন আমি মনে করি না, আমি শুধু দুটি বিষয় আলোচনা করব। একটি বিষয় হচ্ছে যে মিলাদ মাওলাদ মাওলাদ, আমার সামনে এই কিতাবটি আমার না, এটা আমার লন্ডনে আছে, কিন্তু এটা আমার উস্তাদের আল্লামা জালাল সিদ্দিকী সাহেবের আল মাওয়াহিবুল লেদুনিয়া, আর শুধু শরফুল মুস্তাফা কিতাবটি আমি নিয়ে আসছি, 600 হিজরির কিতাব আমি আলোচনা করব। এখন আমার নবীর মিলাদের আলোচনা আমি ভূমিকা রাখছি না, কারণ আপনারা জানেন আমি ভূমিকা অনেক লম্বা ভূমিকা দিই, আর আপনাদেরও গরম লাগছে আমারও গরম লাগছে, সুতরাং সময় অনেক হয়েছে, এই জন্য আজকের বাড়তি হচ্ছে সোমবার, আপনারা বেড়া লাগবেন না, সানসেট হওয়ার পরে দিন চলে আসে, বলেন সুবহানাল্লাহ, সানসেট হওয়ার পরে অন্য শরীয়তের দিন চলে আসে, সুতরাং আজ হচ্ছে সোমবার, আমার নবী বলেছেন শোনো। وقال النبي صلى الله عليه وسلم اصحابي اخواني صلوا علي في كل يوم الاثنين والجمعه بعد وفاتي فاني اسمع صلاتكم بلا واسطه سبحان الله سبحان الله হুজুর বলছেন اصحابي সাহাবায়ে কেরাম তোমাদেরকে বলছি, ইখওয়ানি তোমাদেরকে বলছি শোনো, সল্লু জামার সাহা তোমরা বেশি বেশি দুরুদ শরীফ পড়ো, সল্লু আলাইয়া ফি কুল্লি ইয়াউমিল ইসনাইন ওয়াল জুমাতি প্রত্যেক সোমবার এবং শুক্রবারে বাদা ওফাতি আমার ওফাত শরীফের পরে। কেন ইয়া রাসূলুল্লাহ কেন পড়বো, বলে পড়ো এই জন্যই, ফাইন্নি আসমাউ সালাতাকুম বিলা ওয়াসিতাতিন, এই দুই দিনের দ্বারা দুরুদ এবং সালাত এবং সালাম আমি মদিনার নবী মদিনা শরীফ থেকে বসে শুনি। এই জন্য আজ সোমবার আমরা একটু মহব্বত সহকারে এসকার মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শুরু হোক।